হ্যালো বন্ধু, আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পিসি উইন্ডোজটি অ্যাক্টিভেট দিবেন। তো আমরা যখন আমাদের পিসিতে কোনো নতুন উইন্ডোজ দিই তখন কিন্তু ওটা অ্যাক্টিভেট করতে হয়। তো আপনি আপনার পিসির দিস পিসিতে রাইট বাটন ক্লিক করবেন মাউসে, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রপার্টি, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট, আমাদের কিন্তু অ্যাক্টিভেট করা নেই। তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারমার্ক আছে। তো আপনি যখন এটা উইন্ডোজটা অ্যাক্টিভেট করবেন তখন কিন্তু এই ওয়াটারমার্কটা থাকবে না, এটা আসলে রিমুভ হয়ে যাবে। তাছাড়া আপনি মাউসে রাইট বাটন ক্লিক করবেন, তারপর নিচের দিকে পার্সোনালাইজে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ নিড টু অ্যাক্টিভেট উইন্ডোজ বিফোর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি। তো আপনি যদি হচ্ছে পারে উইন্ডোজটা অ্যাক্টিভেট না করেন তাহলে আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড, থিমস, পিসির এগুলো কিছুই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। তো বন্ধু, ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধু, আপনি উইন্ডোজটি অ্যাক্টিভেট করার আগে অবশ্যই আপনি পিসিতে যে অ্যান্টিভাইরাসটি আছে এটা কিন্তু আপনাকে বন্ধ করে নিতে হবে, নয়তো কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। তো এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন ম্যানেজ সেটিংস, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এগুলো সব আপনি এখান থেকে বন্ধ করে দেবেন। তো বন্ধু, এর জন্য অবশ্যই আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখানে এসে আমরা টাইপ করব উইন্ডোজ, এখানে আমরা টাইপ করব উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর ট্রিক্স, তারপর আমরা এখান থেকে এন্টার করে দেব। তারপর নিচের দিকে প্রথমে যে লিঙ্কটা আসছে আমরা ওখানে ক্লিক করে দেবো। তারপর এখানে কিছু টেক্সট আসছে, এগুলো আমাদেরকে কপি করতে হবে। তো আগে আমাদের এগুলো মার্ক করতে হবে। আপনি মার্ক আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো করতে পারেন, অথবা আপনি মাউস ট্র্যাক করে ধরে আপনি এভাবে করতে পারেন। তো আমি এগুলো করে নিচ্ছি। নেওয়ার পর আপনি এখান থেকে কপি করতে হবে এগুলো। তো আপনি এখানে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, মাউসের রাইট বাটন ধরে এখান থেকে কপি করতে পারেন। তারপর এখান থেকে আপনি এটা নোটপ্যাড ওপেন করবেন, করার পর এখানে আপনি এগুলো পেস্ট করে দেবেন। দেওয়ার পর ফাইলে চলে যাবেন, তারপর এখান থেকে সেভ করবেন। তো অবশ্যই সেভ করার সময় আমি যেই নামটা দিয়ে সেভ করছি এটা দিয়েই কিন্তু সেভ করতে হবে, অন্যটা দিয়ে করলে কিন্তু আর আপনার হবে না। তো আপনি এগুলো নোট করে রাখবেন এই নামটা। তারপর ডট দিয়ে দেবেন, তারপর বি এ দিয়ে দেবেন, দিয়ে তারপর এখান থেকে সেভ করে দেবেন। যে আপনি এখান থেকে বাড়িয়ে বের হয়ে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন এমন একটা আমাদের কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গেছে। তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপর রানে এসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইয়েস করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে দেখেন লেখা এসছে অ্যাক্টিভেটিং ইউর উইন্ডোজ, মানে আমাদের কাজ চলছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভেট সাকসেসফুল, এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে এবার বের হয়ে আসবো। তারপর দেখেন বন্ধু, এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা এখন আর কিন্তু নাই। তারপর আপনি দিস পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর নিচের দিকে প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এখানে লেখা আসছে এখন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট, আমাদের উইন্ডোজটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। মাউসে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে চলে যাবেন। তারপর দেখেন এখানেও কিন্তু ওই লেখাটা আর নাই। এখন কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা মতো আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।